আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি কাকরোল ভর্তা আর আমড়ার টক ডাল রান্না করছি, আর সেই সাথে আরও কিছু মজার রান্না করছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু সবগুলো আইটেম রান্না আপনারা দেখতে পারবেন। তো এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ অ্যাড করে দিচ্ছি। আর তরকারি রান্নার জন্য যে মশলাগুলো, রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা, একসাথে কিন্তু এগুলোকে বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে এক চামচ করে দিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা আলু। আজকে যেহেতু অল্প একটু তরকারি রান্না করব, সেজন্য আলুর পরিমাণটা কম করেই দিয়েছি। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলার সাথে আলু ভালো করে কষানোর পরে এখন বেগুন অ্যাড করে দিচ্ছি। বেগুন দিয়ে আরও কয়েক মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে করে কয়েক মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ আলু আর বেগুন একসাথে আমি কষিয়ে নিয়েছি, আর এভাবে একটু কষিয়ে নিলে এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এর মধ্যে এখন পানি অ্যাড করে দিচ্ছি, এখানে প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিতে কিন্তু তরকারির ঝোলটা পুরোপুরি হয়ে যাবে আর আলু আর বেগুন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। প্রায় আট দশ মিনিটের মতো এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এখন কিন্তু সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম পরিষ্কার করার পরে, এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছ যেহেতু অনেক নরম হয়ে থাকে, তাই এই মাছটাকে কিন্তু তরকারি সবজি সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে থাকি। আর এভাবে করে রান্না করলে মাছটা ভেঙে যায় না। সবজিটা ভালো করে সিদ্ধ করে ঝোলের উপরে এখন এই মাছটা দিয়ে আরও প্রায় আট দশ মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। ওদিকে ডাল রান্না করার জন্য পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়ে এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আস্ত জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আজকে চপার দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি, এজন্য কিন্তু এগুলো একদম কুচি কুচি হয়ে গেছে। ডাল রান্না করার জন্য ডালগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ আর অন্যান্য মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে ডাল দিয়ে দিতে হবে। তো এটাকে একটু ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর যেহেতু আজকের এই ডালে আমি আলাদা করে বাগার দিচ্ছি না, এজন্য কিন্তু এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়া মশলাগুলোর সাথে ডাল অ্যাড করে দিয়েছি আর ডালগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই কষাতে কষাতে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই ডালটাকে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি কোনো পানি দেওয়া ছাড়াই কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে ভেজে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি। এক কাপ ডালের জন্য আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়েছি, আর এটা কিন্তু কমে একদম দুই কাপ ডাল হয়ে যাবে রান্না করার পরে।
একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ডাল ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে মাছের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন তরকারির ঝোলটা আরও কিছুটা কমিয়ে নিচ্ছি। তরকারিটা পুরোপুরি হয়ে গেলে এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, অল্প পরিমাণেই দিতে হবে। এদিকে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডালের জন্য আমড়া ছিলে নিচ্ছি। ছিলে তারপর এগুলোকে কিন্তু একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আমড়া ছিলে নিতে যে হঠাৎই মনে পড়লো যে আমার বাচ্চারা আর তাদের বাবা আমড়া খেতে খুবই পছন্দ করে, তো ওদের জন্য কিছু আমড়া মাখিয়ে দিই। বিশেষ করে আমার মেয়েটা কিন্তু অনেক পছন্দ করে আমড়া খেতে। এই আমড়াগুলো বাড়ি থেকে আমার আম্মু পাঠিয়ে দিয়েছিল বড় অপুর কাছে। বড় অপু আমার বাসায় আসার সময় এই আমড়াগুলো নিয়ে এসেছিল, আর আজকে কিন্তু সেই আমড়াগুলো দিয়েই ডালটা রান্না করছি। সময় ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় বাড়িতে আমরা যে কোনো ধরনের টক জাতীয় ফলের ভর্তা কিংবা মাখা যেটাই করতাম না কেন, সবাই মিলে একদম কাড়াকাড়ি করে খেতাম, এটার কিন্তু অনেক বেশি মজা ছিল। এখন আমার কাছাকাছি যেহেতু আম্মু আর বড় আপু কেউই থাকে না, অনেকদিন পরেই সবার সাথে দেখা হয়, এজন্য এই মাখা জাতীয় খাবারগুলো অনেক কম খাওয়া হয়। তবে আমার মেয়েটা হয়েছে টক খাওয়ার খুব পাগল, ও কিন্তু আমি যে টক জাতীয় খাবারটাই মাখাই না কেন আমার সাথে ঝাল টক সহই খাওয়া শুরু করে। ওরও দেখছি বেশ পছন্দ, একদম আমার আম্মুর মতো। তো এভাবে করে এই আমড়াগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। যেহেতু বাচ্চারা খাবে এজন্য আমি ঝাল দিচ্ছি না, শুধুমাত্র লবণ দিয়েই এটাকে মাখিয়ে দিচ্ছি। আর আমড়াগুলো বেশ মিষ্টি মিষ্টি ছিল, হালকা লবণে কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেড়ে গিয়েছে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এখন এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি ওদের জন্য। একটু বেশি পরিমাণেই মাখাচ্ছি, রান্না করতে করতে আমিও একটু খাবো আর ওদেরকেও দিয়ে আসবো এজন্য। ওদিকে মাইক্রোওয়েভে কাকরোল সিদ্ধ বসিয়েছিলাম, কাকরোলটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি, লবণ আর তেল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু বাটনা দিয়ে পিষে নিচ্ছি, একটু পিষে নিয়েছি। এখন দেখুন মাইক্রোওয়েভ করা সবজিগুলো কিন্তু খুব সহজেই গলে যাচ্ছে। এই কাকরোলগুলো দিয়ে এখন ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আমি যে কোনো ধরনের ভর্তা চেষ্টা করি মাইক্রোওয়েভে করার জন্য, ওটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আর মাইক্রোওয়েভে যেহেতু পানি ছাড়া এটা সিদ্ধ হয়, এজন্য নর্মালি আমরা পানি দিয়ে যে কোনো সবজি সিদ্ধ করার পরে যে টেস্টটা হয় আর মাইক্রোওয়েভে যে টেস্টটা হয় সেটা কিন্তু একদম পুরোপুরি ডিফারেন্ট হয়। চুলায় কয়েক আইটেমের রান্না বসিয়ে আমি কিন্তু মাইক্রোওয়েভে খুব সহজে ভর্তা কিংবা ভাজি অথবা যে কোনো একটা আইটেম করে নিতে পারি। এতে করে রান্নার সময়টাও অনেক কম লাগে আর খাবারও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়। এই তো কথা বলতে বলতে ভর্তাটা এখন প্রায় রেডি হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। দেখুন কাকরোলের এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এই ভর্তাটা আমি একটু পাকা কাকরোল দিয়ে তৈরি করি, তাহলে কিন্তু এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। পাকা কাকরোল দিয়ে এই ভর্তাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ওদিকে তরকারি রান্না করে নেওয়া হয়ে গেছে, তরকারিতে একটু কম ঝোল রেখেছি যেহেতু পাবদা মাছের তরকারিতে বেশি ঝোল ভালো লাগে না। এদিকে ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন এই ডালের মধ্যে আমি কেটে রাখা আমড়া দিয়ে দিচ্ছি আর আমড়াগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় যদি আমি আমড়া কিংবা যে কোনো টক জাতীয় ফল দিই তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে অনেক দেরি লাগতো,
এজন্য আমি ডাল সিদ্ধ হবার পরে দিয়েছি। এদিকে আজকের সবগুলো আইটেম কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।